এফএফএর নেতৃত্বে ছিলেন লেফটেন্যান্ট কর্নেল জাফর ইমাম সাহেব, এবং আমরা ডিএলএফ যারা ছিলাম আমরা গেরিলা যুদ্ধে অংশগ্রহণ করেছি, আমরা দুজনের থেকে যুদ্ধ করেছি। জাফর ইমাম সাহেবের নেতৃত্বে ফুলগাজী পরশুরাম এবং ছাগলাহিয়ার দিক থেকে ফেনীর দিকে অগ্রসর হয়েছে। হতে হতে আমরা 5ই ডিসেম্বর পাকিস্তানি সেনাবাহিনী যখন টিকতে পারবে না মনে করেছে তখন ফেনী ছেড়ে দিয়েছে। এরপরে 6ই ডিসেম্বর প্রত্যুষে আমরা ফেনী ট্রাঙ্গুড়ে অবস্থান নেই, এবং এই দেশের জনগণ, স্বাধীনতা কামী জনগণ আমাদের সাথে উল্লাসে, মুক্ত দিবসের উল্লাসে উৎসাহিত হয়ে জাতীয় পতাকা সহ আমরা মিছিল করি ফেনী ট্রাঙ্গুড়ে। এরপরে আমরা এফএফ, বিএলএফ এবং সামরিক আধাসামরিক সবাই মিলে আমরা ফেনী বিজয় উল্লাস করি।